পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আমরা এখনো এটা টু আর্লি, আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল। আমি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আমি শুধু আমাদের ছাত্র, আমার সন্তান সমূহ যারা ছাত্র আছো, তরুণ সমাজ, দেশের মানুষ, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, এই দেশটা আমাদের ইনশাল্লাহ। এখন থেকে আমরা গণভবন দখল করতে যাচ্ছি, শিক্ষা নষ্ট করছে, ব্যবসা প্রত্যেকটা পরিবারের দ্রব্যমূল্য দাম বাড়ায় আগুন জ্বালাই দিছে, সংসারে অশান্তি, প্রত্যেকটা মানুষ সংসারে অশান্তিতে আছে, দ্রব্যমূল্য দাম বাড়ায় সবচেয়ে বেশি। আমরা মোদিজির কাছে দাবি করতেছি শেখ হাসিনাকে যেন এই দেশে আশ্রয় না দেওয়া হোক। আমরা মমতা দিদির কাছে দাবি, আমার মনে হয় কিছু খাওয়া উচিত, খাওয়া দাওয়া না করে আসছি। মনে হয় না এরা কোনো কিছুতে থামবে, এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে টাকা ছাড়িয়ে চলে গেল, এক আগুন ভাই আমাদের সবাই দিচ্ছে, লক্ষ্য করা করা।